পরিবেশ ও বন সংরক্ষণের ইতিহাসে 12 জুলাই এখন থেকে কলঙ্কজনক দিন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। কারণ এই দিনেই সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি হয়েছে। সুন্দরবন রক্ষায় অবিলম্বে এই চুক্তি বাতিলেরও দাবি জানান কমিটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সরকারি হিসেবে সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সুন্দরবনের কাছাকাছি হওয়ায় শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন পরিবেশবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অনেকেই। আলাপ আলোচনা হয়েছে সরকারের সাথেও। এই প্রকল্পের ফলে সুন্দরবন মারাত্মক হুমকিতে পড়বে, এমনকি নিশ্চিহ্ন হয়ে যাবার আশঙ্কার কথাও অনেক আগে থেকেই বলে আসছেন তারা, যদিও তাদের দাবির সাথে কখনোই একমত হয়নি সরকার। তাই মঙ্গলবার বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আনুষ্ঠানিক চুক্তি করে তারা, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা। 53টি সদস্য সংগঠনের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আগত দিনসমূহে বাংলাদেশের পরিবেশ ও বন সংরক্ষণের ইতিহাসে 12ই জুলাই একটি কলঙ্কজনক ও দুঃখের দিন হিসেবে বিবেচিত হবে। আমাদেরকে নানাভাবে কিন্তু যেটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, যে আপনারা শঙ্কিত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আপনাদেরই মানুষ, আমরা কখনো বাংলাদেশের যে ক্ষতি হবে সেটা আমরা করতে চাই না। কিন্তু কিভাবে বাংলাদেশের ক্ষতি হবে না সেটা তারা করছে না, সেটা কিন্তু সদুত্তর তারা দিতে পারে না। পাশাপাশি সংবাদ সম্মেলনে তুলে ধরেন তাদের চার দফা দাবি। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল করতে হবে। 2, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ ও নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে হবে। 3, সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়ন সহ অন্যান্য সুন্দরবনের জন্য ক্ষতিকর সকল অবকাঠামো ও কার্যক্রম বন্ধ করতে হবে। সুন্দরবন রক্ষার বিজ্ঞানসম্মত সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে। দেশের পরিবেশ অধিদপ্তরই এখনও এই প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র দেয়নি। তারপরও কীভাবে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় তা নিয়েও প্রশ্ন আছে তাদের। যে পরিবেশগত মূল্যায়ন হয়েছে, সমীক্ষা হয়েছে, সেটির উপর নির্ভর করে যে পর্যবেক্ষণ সেই সম্পর্কে সরকারের বক্তব্য পরিষ্কার নয়। দ্বিতীয়ত, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরিবেশগত মূল্যায়নের কথা আমরা বলছি সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান কর্তৃক সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে প্রতিষ্ঠান কর্তৃক করা উচিত বলে আমরা মনে করি। এই প্রকল্পের বিষয়ে বিশ্ব ঐতিহ্য সংস্থা ও রামসারের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগেই এমন চুক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তারা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।